সাইমন সংসদের সকল পরিষদ ও বিভিন্ন শাখার সদস্যদের মরহুম পিতা মাতা এবং মরহুম সদস্যদের স্মরণে 30তম সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসালে সোয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার পৌরসভার আওতাভুক্ত আলিরজাহাল 5নং ওয়ার্ড সাইমা ওশেন সিটি মার্কেটের সামনে সাইমন সংসদ চেয়ারম্যান ও কক্সবাজার সিটি কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ নুরুল আফসার শিকদারের সভাপতিত্বে সাইমন সংসদের উদ্যোগে সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসালে সোয়াব মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান ওয়াইস হিসেবে উপস্থিত ছিলেন ওমরগনি এমইএস কলেজের প্রাক্তন অধ্যাপক ডক্টর আফমো খালিদ হোসাইন। সম্মানিত মেহমান ছিলেন সৈকত বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহ প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ, প্রাক্তন প্রধান শিক্ষক পৌর প্রিপারেটরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মৌলানা সফিক আহমেদ। প্রধান বক্তা ছিলেন সীতাকুণ্ড আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ও খতিব কক্সবাজার কেন্দ্রীয় জামে মসজিদের মৌলানা মাহমুদুল হক। বিশেষ বক্তা ছিলেন বাইতুল মুয়াজ্জিম জামে মসজিদের খতিব ও সাইমন সংসদ ওলামা পরিষদের সভাপতি মৌলানা হাফেজ নুরুল হুদা। প্রধান অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জনাব হাসান মাহমুদ। প্রধান মেহমান ছিলেন কক্সবাজার সদর মডেল থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার প্রেস ক্লাব সভাপতি মাহবুবুর রহমান, সাইমন সংসদ সম্পাদক দৈনিক কক্সবাজার 71-এর সভাপতি রুহুল আমিন শিকদার, কক্সবাজার জেলা পরিষদের কর্মকর্তা রেজল করিম, বাইতুল শরফ জব্বারী একাডেমির ধর্মীয় শিক্ষক ও সাংগঠনিক সম্পাদক সাইমন সংসদ ওলামা পরিষদের মৌলানা ফরহান উল্লাহ, উলুমুল কোরআন মাদ্রাসা ছনখোলাত পরিচালক ও সাধারণ সম্পাদক সাইমন সংসদ ওলামা পরিষদ মৌলানা ফুরকান আহমদ। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শামসুল হক শিকদার, হাজি মোহাম্মদ হোসেন শিকদার, হাজি আব্দুল শুকুর সওদাগর, হাজি আব্দুল হাকিম সওদাগর, হাজি ইব্রাহিম খলিল, হাজি রকিবুল্লাহ, আমিনুল কলিমুল্লাহ প্রমুখ। মানুষের চক্ষু কথা বলবে, তার বিরুদ্ধে কথা বলবে, সবগুলো কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সাক্ষ্য দিবে। তারা আল্লাহ তাদের থেকে জিজ্ঞাসা করবে যে এই চোখ তুমি বলো, এই তুমি ১১টা বস্তু মানুষের বিরুদ্ধে সাক্ষী দিবে। অনেক লম্বা কথা আমি ফিরে যাচ্ছি না, যত সময় অনেক হয়ে গেছে, 10টা হয়ে গেছে। সম্মানিত ইমানদার ভাইরা, আমি এতটাই বলতে চাচ্ছি যে একদিন না একদিন আমাদেরকে, আমাদের সময় আর বেশি দিন নাই, আমাদেরকে দুনিয়ার ভোগ থেকে চলে যেতে হবে।